তো টাইটেল দেখে হয়তোবা ভাবতেছো এটা একটা সস্তা মোটিভেশনাল ভিডিও। হ্যাঁ, এটা কাইন্ড অফ মোটিভেশনাল ভিডিও, বাট এটা অ্যাকচুয়ালি আমি আমার লাইফে ঘটা এক কিছু অ্যাকচুয়াল ফ্যাক্ট থেকে, রিয়েলাইজেশন থেকে বলতেছি। তো ভিডিওটা আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ানদের জন্য, প্লাস হচ্ছে তোমরা যারা স্টুডেন্ট আছো, কমার্স বা আর্টস বা সায়েন্সের যে কোনো টাইপের স্টুডেন্ট আছো, তোমরা যারা মেনলি ব্যাক বেঞ্চার, যারা নিজেদের উপর কনফিডেন্স পাচ্ছ না, তারা অ্যাকচুয়ালি আমার লাইফের সাথে রিলেট করতে পারবা। হ্যাঁ, তো ফার্স্টের দিকে আমি আমার লাইফ রিলেটেড ঘটনা দিয়ে শুরু করি। আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি ক্লাস 8 পর্যন্ত মোটামুটি একদম ল্যাগারি ছিলাম। আমি মোটামুটি 10-11 পাস করতাম, বা একজন বকে যায় স্টুডেন্ট বলতে যেটা বোঝে ওইটা বুঝতাম। তো বকে যায় স্টুডেন্ট বলতে কী বোঝাচ্ছি, আমি এমন না যে আমি উল্টাপাল্টা কাজ করতাম, আমি জাস্ট পড়াশোনাটা করতাম না, খেলাধুলার প্রতি বেশি ফোকাস দিতাম তখন। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে কামব্যাক করা শুরু করি। একটা টাইমে SSC-তে আমি বোর্ড স্ট্যান্ড করি, ঢাকা বোর্ডে সপ্তম হই, একটা টাইমে আমি বোর্ডে 36তম হই, তারপর হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই। তো এই যে একটা ড্রাস্টিক চেঞ্জ, এই চেঞ্জটা কেন আসছে, হ্যাঁ সেটা আমি একটা একটা করে বলবো পয়েন্টগুলো। তো ফার্স্ট পয়েন্ট, আমাদের সাবকন্টিনেন্টে একটা কম্প্যারিজন কালচার দেখা যায়। তো সাবকন্টিনেন্টে বলতে জাস্ট বাংলাদেশ বোঝাচ্ছি না, দেখবে বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান, এই যে সাবকন্টিনেন্টের যে কালচারটা, এখানে একটা কম্প্যারিজন কালচার প্রচলিত আছে। আমাদের বাবা মারা, আমাদের শ্রদ্ধেয় বাবা মারা, তারা প্রায় এরকম টাইপের কম্প্যারিজন দিয়ে থাকে যে ওই পাশের বাসার ভাবির যে ছেলেটা, তাকে এই চালের ভাত খাওয়াই, তোরেও আমি সেম চালের ভাত খাওয়াই, ও তোরে ওর থেকে বেশি ফ্যাসিলিটি দিই, তাও তুই কেন পারিস না, তাও তুই কেন পড়ালেখা করিস না। এই যে স্টুডেন্টের উপর বা বাচ্চাদের উপর তাদের ক্যাপাবিলিটির বাইরে একটা বোঝা চাপায় দেওয়া, বা তাদের যে কনফিডেন্স লেভেলটা আছে এটা ধীরে ধীরে ডাউন করে দেওয়া, এই যে কালচারটা, এটার জন্য কিন্তু আমাদের স্টুডেন্টদের যে পটেন্সিয়ালটা আস্তে আস্তে কমে যাইতেছে। হ্যাঁ, তারা একে তো তারা নিজেদের পটেন্সিয়াল জানেই না, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে, তাদের ক্ষমতা কতটুকু আছে এটা তারা আন্দাজও নাই তাদের ক্যাপাসিটি সম্পর্কে। তার উপরে আপনি তাদেরকে ডিমোটিভেটেড করতেছেন, মানে রেগুলারলি ডিমোটিভেটেড করতেছেন। তো কম্প্যারিজন করবেন না, মানে আমি রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ আপনাদের সন্তানদের কারোর সাথে কম্প্যারিজন করবেন না। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা প্রত্যেককে একটা নির্দিষ্ট রিজিক দিয়ে পাঠাইছে। হ্যাঁ, কেউ কারো থেকে এক ফোঁটা বেশি রিজিক নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, তো আপনার সন্তানের মেধা, যোগ্যতা, ক্ষমতা, বিয়ার করার ক্ষমতা, তার পটেন্সিয়াল কখনোই আর একজনের সমান হবে না। হ্যাঁ, দ্যার ইজ অলওয়েজ সামওয়ান হু ইজ বেটার দ্যান হিম অর হার। ওকে, তো আপনার যে বাচ্চা আছে বা সন্তান আছে, তাদের যে নিজস্ব যে ক্ষমতা আছে সেটা আস্তে আস্তে আনলিশ করার, সেটা আস্তে আস্তে খুঁজে বের করতে তাদেরকে সাহায্য করেন। হ্যাঁ, তাহলে দেখবেন মানে আপনার যে বাচ্চা আছে বা সন্তান আছে তারা আরও বেটার করতেছে, ডে বাই ডে তারা নিজেদেরকে গ্রো করতেছে, একটা কনফিডেন্স ফিরে পাইছে। হ্যাঁ, সোসাইটিকে এত গোনায় ধরার দরকার নেই, সোসাইটি আপনার সন্তানকেও খাওয়াবে না, আপনাকেও খাওয়াই দিয়ে যাবে না, ঠিক আছে? তো এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে স্টুডেন্টের উদ্দেশ্যে, আমাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলে দিছি। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে গেটিং বেটার এভরিডে। দেখো ভাইয়া আপুরা, তোমাদের যে পটেন্সিয়ালটা আছে এটা তোমরা প্রত্যেক দিন অল্প অল্প করে খুঁজে বের করতে পারো। হ্যাঁ, ইটস নট অ্যাবাউট জাস্ট কম্পেয়ার উইথ আদার্স, ইটস অল অ্যাবাউট কম্পেয়ার ইউর সেলফ উইথ ইউ। ওকে, ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ, কারণ তুমি আগে যেটা ছিলা তুমি অলওয়েজ সেটার থেকে প্রতিদিন বেটার করতে পারো। ওকে, তো গেটিং বেটার এভরিডে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে প্রতিদিন তুমি আগের দিনের থেকে ছাড়াই যাও নিজেকে। হ্যাঁ, তোমার লাইফের যে মানে গোলগুলো আছে, গোলগুলো আগে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে সে গোলগুলোর উপর ফোকাস দাও। তুমি প্রতিদিন ডে বাই ডে একটা ছোটো মাইক্রো স্টেপ নাও, যে আমার এই অভ্যাসগুলো খারাপ, এই অভ্যাসগুলোর জন্য আমি পড়তে পারতেছি না, আমার লাইফের একটা গোল আছে, আমার বাবা মার আমার উপর একটা এক্সপেকটেশন আছে, এক্সপেকটেশনটা আমাকে ফুলফিল করতে হবে। হ্যাঁ, তো নিজের সাথে নিজে বসো এবং প্রতিদিন ডে বাই ডে বেটার করো নিজেকে। তারপর হচ্ছে মিটিং করো নিজের সাথে, যে তুমি এখন কোন পজিশনে আসো, রিয়ালিটিটা চেক দাও। একদিনের আমার এই মোটিভেশনাল ভিডিও দেখে তুমি মানে ড্রাস্টিকলি তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে না। রিয়ালিটি চেক দাও যে তোমার কোথায়, মানে তুমি কোথায় আসো, হ্যাঁ তোমার পজিশনটা কোথায়, তোমার এখন পড়াশোনার কী অবস্থা, তুমি কেন পড়তে বসতে পারতেছো না, তোমার কোন কোন অভ্যাসগুলো বাদ দেওয়া উচিত, কোন কোন অভ্যাসগুলো তোমাকে পড়তে দিতেছে না, ওই অভ্যাসগুলো আগে লিস্ট করো, লিস্ট করে নিজের সাথে নিজে মিটিং করো। তোমার কোন টাইমে বেশি ভালো পড়া হয়, তুমি রাতে ভালো পড়তে পারো না দিনে ভালো পড়তে পারো, এটা আগে একটা লিস্ট করো। তোমার উইকনেসটা কোথায়, তোমার স্ট্রং জোন কোনটা, তুমি কি ভালো পারো, হ্যাঁ এই জিনিসগুলো আগে লিস্ট করো, অভ্যাসগুলো আগে আইডেন্টিফাই করে ফেলো। দেন অ্যাট লাস্ট, তুমি কখনো তোমার এই যে পাশের যে ফ্রেন্ড আছে বা টপার অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে যে বলতে পারো যে ভাই তুই এত কেমনে পড়িস, তুই কে মানে এত ভালো মার কেমনে পাস, হ্যাঁ এই জিনিসটা তোমার কনফিডেন্সটাকে আস্তে আস্তে ডাউন করে দিবে। ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ। ওকে, তো তোমার
নিজের যে পটেন্সিয়াল আছে সেটা আস্তে আস্তে খুঁজে বের করতে হবে। তো খুঁজে কীভাবে বের করবা, মানে আজকে মানে মোটিভেশনাল ভিডিও দেখে তো তুমি তোমার মানে খুঁজে পাবে না, পটেন্সিয়ালটা খুঁজে পাবে না, এটা তোমাকে নিজে খুঁজে বের করতে হবে। তুমি আগে সময় দাও, তোমার যে উইকনেস আছে সেটা আইডেন্টিফাই করো, একটা খাতা নাও, খাতায় নিজের সাথে বসো যে তোমার এখন পড়ালেখার অবস্থা কী। তুমি আগে আস্তে আস্তে শুরু করো, মাইক্রো স্টেপ দিয়ে শুরু করো। হ্যাঁ, প্রতিদিন 1 ঘন্টা করে পড়ো, রেগুলার 1 ঘন্টা করে পড়ো, তারপরে আস্তে আস্তে টাইমটা বাড়াও, তারপরে তুমি স্ট্র্যাটেজিতে যাও। হ্যাঁ, আগে অভ্যাস ক্রিয়েট করো। প্রথমে তোমার খারাপ যে অভ্যাসগুলো আছে, ব্যাড হ্যাবিটগুলো আছে, ব্যাড হ্যাবিটগুলো বাদ দাও। ব্যাড হ্যাবিটগুলো বাদ দেওয়ার পরে তারপরে তুমি পড়াশোনার হ্যাবিটে আসো। হ্যাঁ, তুমি পড়াশোনাটা আস্তে আস্তে পড়াশোনার যে অভ্যাসটা, পড়াশোনার অভ্যাসের মধ্যে ঢুকো। আমাদের কমার্সের স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল তারা তো মানে এত ডিমোটিভেটেড থাকে যে তাদের যে পড়াশোনা কোনো মতে পাশ করতে পারলে বেঁচে যায়, এই টাইপের মেন্টালিটি তোমাদের। হ্যাঁ, তো ফার্স্টে আগে নিজের সাথে বসো, নিজের হিডেন পটেন্সিয়ালটা বের করো, তারপরে আস্তে আস্তে পড়াশোনার অভ্যাস তৈরি করো, তারপরে বাজে অভ্যাসগুলো আস্তে আস্তে বাদ দাও, লিস্ট করো, লিস্ট করে আস্তে আস্তে বাজে অভ্যাসগুলো বাদ দাও। এমন সার্কেল মেনটেন করো যে সার্কেল তোমাকে পড়াশোনা করতে সাহায্য করবে। হ্যাঁ, যে সার্কেল তোমার কাজে দিবে, সার্কেল, হ্যাঁ সার্কেল তোমার কাজে দিবে, যে ওদের দেখা দেখি তোমারও মন চাইবে যে না আমারও পড়তে হবে। আমি নটর ডেমে ফার্স্ট ইয়ার পুরো মানে তাফালিং করে কাটাইছি, সরি ফর মাই ওয়ার্ড, বাট আমি অ্যাকচুয়ালি এটাই করছি। ফার্স্ট ইয়ার আমার খুব বাজে গেছে, আমি পড়াশোনা ঠিক মতো করি নাই, বাট ওই যে সেকেন্ড ইয়ারে দেখতেছি আমি আমার ওই ফ্রেন্ডগুলোর থেকেও পিছায় গেছি। আমার একটা পিয়ার প্রেশার কাজ করছে যে না সবাই পড়াশোনা করতেছে, আমারও কামব্যাক করতে হবে অ্যাট এনি কস্ট। হ্যাঁ, তো এমন সার্কেল রাখো যারা তোমার পড়াশোনায় বুস্ট করতে সাহায্য করবে বা তোমাকে টেনে তুলবে। ওকে, এমন সার্কেল তুলো না, মানে এমন সার্কেলে তুমি বিলং করো না যে সার্কেল তোমাকে একদম খারাপ পথে নিয়ে যাবে বা পড়াশোনা থেকে দূরে নিয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আসো, তোমরা আমার এই প্রেসেস মেন্টারশিপ প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারো। তো তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক এই আশায়, আমার এই প্রেসেস মেন্টারশিপ প্রোগ্রামে তোমরা একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাদের যত গাইডলাইন দরকার বা যা যা দরকার হয় সব কিছু প্রোভাইড করা হবে, আর কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক থেকে এখন এনরোল করে ফেলো। তো বেস্ট অফ লাক, আর তোমার হিডেন পটেন্সিয়াল এখনই আনলিশ করো। আসসালামু আলাইকুম।